বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। হঠাৎ ভয়াবহ বন্যার মুখে পড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে বাংলাদেশের পূর্বাঞ্চল। বন্যার পানিতে ভেসে গেছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম সহ দেশের 8 জেলা। বাংলাদেশের বন্যা পরিস্থিতিও দৃষ্টিগোচর হয়েছে শ্রীলেখার। এ নিয়ে আলাদা কোনো পোস্ট না দিলেও ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন তিনি। শেয়ার করা সেই পোস্টে বলা হয়েছে, বাংলাদেশকে বার্তা দিন বন্ধুরা। আবাল বৃদ্ধ বনিতা জলে ডুবে যাচ্ছে, ঘরবাড়ি ভেসে গেছে, জনপদ জলের তলায়। ফের কবে ডাঙা দেখা যাবে সেই অপেক্ষায় অস্বস্তকর গিঞ্জি শিবিরে সকলে বসে আছেন। সদ্য জাতের কান্না আর প্রবীণের হাই হুতাশকে একটু জড়িয়ে ধরুন প্লিজ। নদীমাতৃক বাংলার স্থলভূমি দেখা যাচ্ছে না, পর্যাপ্ত রসদ নেই, জল বাড়ছে আরো। আমি জানি বাংলাদেশ এই সমস্ত দুরূহ প্রতিকূলতা অতিক্রম করে হই হই আনন্দে উঠে দাঁড়াবে, কিন্তু এখন প্রকৃতির সঙ্গে অসম যুদ্ধে ওদের লড়াকু মনোভাবে আলো জ্বেলে দিন। আমাদের মেয়ের জন্য সুবিচার চেয়েছে ওরা, ওদের প্রতি আমাদেরও তো দায় আছে, সে কথা ভুলে যাব আমরা। এ পোস্টটি ফেসবুকে শেয়ার করে শ্রীলেখা লেখেন বাংলাদেশ, পাশে একটি লাল রঙের লাভ ইমোজি। পোস্টে শ্রীলেখা শেয়ার করায় ভারতের অনেকে যেমন সমব্যথি হয়েছেন, তেমন একটি বড় অংশ হাসির ইমোজি দিয়েছেন। আর হাসির ইমোজি দেওয়া ব্যক্তিদের স্ক্রিনশট পোস্ট করে শ্রীলেখা কমেন্টে লেখেন, বাংলাদেশের এই পরিস্থিতি দেখে এদের হাসি পেয়েছে, কর্মভাই মনে রেখো, তোমার প্রয়োজনেও কাউকে পাশে পাবে না। এরপর রাজীব মুখার্জি নামে একজন দীর্ঘ ইতিহাস টেনে লেখেন, এদের দুঃখে তাদের প্রতি সমব্যথী হওয়া মানে নিজের দেশকে অপমান করা। এ মন্তব্যের জবাবে শ্রীলেখা লেখেন, তাদের দেশের মানুষকে মরতে দেখে উল্লাস করব, তাদের দেশের বাচ্চাদের মরতে দেখে আমরা আনন্দে নাচব। কিছু মানুষের বিকৃত মনুষ্যত্ব দেখে সমগ্র জাতির প্রতি এই ঘৃণা বলে দিচ্ছে তুমি অসুস্থ।